হ্যালো এভরিবডি, স্বাগতম করছি আপনাদের প্রত্যেককে অনলাইন আর্নিং ভিডিওতে। আশা করবো সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলছি একটা হাই পেইং ইনভেস্টমেন্ট সাইট নিয়ে, যেখানে আপনাকে 200% আফটার ওয়ান ডেতে দেওয়া হবে, এবং কথা বলবো একটা স্ক্যাম ওয়েবসাইট নিয়ে যেটা আজকেই লঞ্চ হয়েছে। এবং আপনারা যারা যারা আমাকে জিজ্ঞাসা করেছেন এখানে ইনভেস্ট করবেন কিনা, আমি সরাসরি বলছি যে আপনারা কোনো প্রকার ইনভেস্টমেন্ট করবেন এবং কেন করবেন না, সেই বিষয়গুলো এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। এবং আপনাকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনভেস্টমেন্ট সাইট এবং স্ক্যাম সাইট সম্পর্কে বিস্তারিত জানার জন্য। তো লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, ক্লিক করে চলে যাবেন জয়নিং এর উদ্দেশ্যে। তবে প্রথমবার মতো আপনি আমাদের চ্যানেলে এসে থাকলে কিংবা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিংস, লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট, এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট। সো গাইস, সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো চলুন চলে যাই আমাদের সেই হাই পেইং ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে। এটা হচ্ছে আমাদের আজকের ওয়েবসাইট, এবং এইখান থেকে যদি আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন 5.69 BTC হয়েছে টোটাল ডিপোজিট। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে পে আউট চলছে, একদিন যেহেতু হয়ে গেছে এখন অনেকগুলো পে আউট হচ্ছে। এবং আপনি যদি ডিপোজিটগুলো দেখেন একটু পরপর, অ্যাপ্রক্সিমেট এইখানে আপনি দেখতে পাচ্ছেন 0.55 LTC ডিপোজিট হয়েছে, অনেক পরিমাণ ডিপোজিট অলরেডি হয়ে গেছে। এবং আশা করি এই ওয়েবসাইটটা 2 থেকে 3 দিন চলবে। এবং এইটা হচ্ছে টোটাল উইথড্রলের পরিমাণ। এবং এইখানে সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অটোমেটিক আপনাকে উইথড্র করা হবে, অর্থাৎ আপনি জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, আপনার আর কোনো কাজ নেই। আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন 24 আওয়ার্স পর আপনার সেই অ্যাকাউন্টেই ব্যালেন্সটা সেন্ড করে দেওয়া হবে। তবে তার আগে একটা কথা বলছি, কোনো রকম মাল্টিপল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে যাবেন না, কজ এদের ফাংশনে যদি মাল্টিপল অ্যাকাউন্ট আপনাকে ক্র্যাচ করতে পারে সব অ্যাকাউন্টের ব্যালেন্স স্টাক করে দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ইনভেস্ট হাউ মাচ ইউ ক্যান অ্যাফোর্ড টু লস। আপনি ততটুকু ইনভেস্টমেন্ট করবেন এই ওয়েবসাইটে যতটুকু আপনি লস করার মতো ক্ষমতা রাখেন, কিংবা যতটুকু লস হলে আপনার কোনো সমস্যা নেই। আমরা অলরেডি একটি স্পেন্ড করেছি, অর্থাৎ ইনভেস্ট করেছি, এবং খুব শীঘ্রই সেটা আমাদের ওয়ালেটে আসবে এবং পরবর্তীতে আমরা আরও একটা ডিপোজিট করব এই ওয়েবসাইটটাকে চেক করার জন্য। ওকে, তো চলে যাচ্ছি আমরা কীভাবে আপনি জয়েন করবেন সেই বিষয়ে। তো এইখানে আপনাকে সর্বপ্রথম বিটকয়েন, LTC, ডোগকয়েন, USD, সেটা হতে পারে পেয়ার কিংবা পারফেক্ট মানি, যেখান থেকে আপনি ডিপোজিট করবেন জাস্ট সেই অ্যাড্রেসটা দিবেন, তারপর আপনি লগইন একটা ক্লিক করবেন। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনভেস্টমেন্ট করা আছে $2, এবং আমার অলরেডি পে আউট হয়েছে $0.98, এবং আমি $2 বিপরীতে টোটাল $4 প্রফিট পাবো। তো আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিপোজিট করবেন। ডিপোজিটের ক্ষেত্রে মেক ডিপোজিট একটা ক্লিক করবেন এবং 100% ইন 24 আওয়ার্স, যাই ডিপোজিট করবেন তার 100% পাবেন, অর্থাৎ আপনি 200% পাবেন আফটার ওয়ান ডে বা 24 আওয়ার্স। এখানে আপনাকে অ্যামাউন্টটা বসাতে হবে, এবং অ্যামাউন্টের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সেটা যেন $2 থেকে $3 উপর না হয়, অর্থাৎ আপনি বেশি ইনভেস্টমেন্ট এখানে করতে যাবেন না, যেহেতু আপনাকে রিস্কগুলোকে ভাগ করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে বেশি একটা ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন এখানে নেই। আপনি অ্যামাউন্টটা বসাবেন, ইনভেস্টমেন্টে ক্লিক করবেন, এবং যেই প্রসেস আপনি সিলেক্ট করেছেন সেই প্রসেস অনুযায়ী যে প্রসেসগুলো আসবে সেই প্রসেসগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, এবং আপনার ডিপোজিটটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আসি ডিপোজিটের ক্ষেত্রে। এখানে যখন আপনি যাবেন তখন আপনি আপনার টাইম টেবিলটা দেখতে পারবেন, যেমন এখানে আছে 2 ঘন্টা 53 মিনিট। আপনি ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন, ওই 2 ঘন্টা 53 মিনিট পর আমরা যদি পেমেন্ট পাই তাহলে স্ট্যাটাসটা এখানে পেইড থাকবে ডিসক্রিপশন বক্সেও। এবং এখানে আমরা $2 ডিপোজিট করেছিলাম, গতকালই ডিপোজিট করেছি, এবং আজকে আমাদের 2 ঘন্টা 53 মিনিট পর টোটাল $4 প্রফিট দেওয়া হবে আমাদের অ্যাকাউন্টে। এবং এইখান থেকে আমাদের উইথড্র করার কোনো প্রয়োজন নেই, এটা সরাসরি আমাদেরকে সেন্ড করে দেওয়া হবে আমাদের ওয়ালেট অ্যাড্রেসে। সো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে আছে, কমেন্ট বক্সে আস্ক করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড চলে যাচ্ছে এবার স্ক্যামের দিকে। স্ক্যাম যেটা আছে সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিনের সাথে কিছুটা কথা হয়েছিল, এবং এখানে $1 হয়েছে আমার অ্যাক্টিভ ডিপোজিট। তো আমি প্রথমে অবশ্য আপনাদের জন্য ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এবং সেখানে $1 ডিপোজিট করেছি, বাট পরবর্তী সময়ে যখন একটু রিভিউ করলাম আপলোড দেওয়ার আগে তখন বেশ কিছু ত্রুটি বেরোলো। এবং এইখানে আমি যখন ইনভেস্টমেন্ট করলাম তখন দেখলাম যে আমার অ্যাকাউন্টের ডিপোজিটটা অ্যাক্টিভ হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে না। পরে আমি অ্যাডমিন কাজ করলাম এবং পরবর্তীতে তিনি আমাকে বললেন চেক ইওর অ্যাকাউন্ট, এবং অবশ্যই অশিক্ষিত একটা অ্যাডমিন, এবং আমি যতটুকু জানি ইন্ডিয়া কিংবা বাংলাদেশ বা আশেপাশের কোনো কান্ট্রি থেকে এই ওয়েবসাইটটাকে ক্রিয়েট করা হয়েছে। এবং এখানে আমার $1 ডিপোজিট হতে হতে 10 মিনিট সময় লেগেছে, যদিও আমি পারফেক্ট মানি থেকে ডিপোজিট করেছি। ক্রিপ্টোকারেন্সি থেকে ডিপোজিট করলে আলাদা কথা, কিন্তু পারফেক্ট মানি বা পেয়ার থেকে ডিপোজিট করলে সেটা সরাসরি কিন্তু ডিপোজিট হয়ে যায়। এই বিষয়ে আপনারা সবাই জানেন যারা হাইপ ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন। তো এইখানে ডিপোজিট করতে তার 10 মিনিট সময় লেগেছে, অর্থাৎ সে নিজেই কাজ করছে, একা একা কাজ করতে যতক্ষণ সময় আর কি লাগে ততক্ষণ। এবার আমরা একটু যাই কীভাবে অ্যাকাউন্টটাকে সেট করবো। ভাগ্যেশ যদি আপনি অ্যাকাউন্টের নাম্বারটা না দেন এবং ডিপোজিট এখানে করেন, তো আমরা একটু উইথড্র অপশনে যাচ্ছি। ওকে, তো আপনাকে বারবার রিডাইরেক্ট করে কিন্তু লগ আউট করে ফেলবে, এবং আমরা আবার লগ ইন করছি। এবার আমরা একটু উইথড্র অপশনে যাবো এবং সেখান থেকে আমাদের অ্যাকাউন্টটাকে এডিট করার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন পারফেক্ট মানি আমরা একটু সেট করার চেষ্টা করি, নট সেটে ক্লিক করলাম, অ্যান্ড দেন এইখানে জাস্ট আমরা আমাদের অ্যাকাউন্টের আইডিটা বসাবো, আপডেটে ক্লিক করলাম। এবং এখানে দেখছেন তারা কিন্তু আবার রিডাইরেক্ট করে আমাকে নিয়ে এসেছে, একদম লগ আউট করে দিয়েছে। এবার আবার যদি আমরা লগ ইন করি, এবং ওয়েবসাইট এত এত বাজে এবং এত এত আনপ্রফেশনাল
যে এই ওয়েবসাইটে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, খুব বেশি একটা ইনভেস্টমেন্ট রেজ হবে না, এদের সর্বোচ্চ $100-$150 রেজ হবে, এবং এরা 24 আওয়ার্সের মধ্যেই স্ক্যাম করে ফেলবে, অর্থাৎ সর্বোচ্চ $20 মতো দিবে, এর থেকে বেশি আর তারা দিবে না, বাকিটুকু তারা নিজেদের পকেটে রেখে ওয়েবসাইটটাকে স্ক্যাম ঘোষণা করে দিবে। এবার আমরা আবার একটু যাব উইথড্র ফাংশনে, কজ দেখি আমাদের অ্যাকাউন্টের অ্যাড্রেসটা সেভ হয়েছে কিনা, এবং আপনি দেখছেন বারবার কিন্তু রিডাইরেক্ট করে আমাদেরকে নিয়ে আসছে বাহিরে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সেট হয়নি, নিঃসন্দেহে এটা একটা স্ক্যাম ওয়েবসাইট। সো গাইজ, ডোন্ট ইনভেস্ট অন দিস ওয়েবসাইট অ্যান্ড বি অ্যাওয়ার অফ দি স্ক্যামার। ওকে, সো নেক্সটে দেখা হচ্ছে আবারও নতুন কোনো প্রজেক্ট নিয়ে, নতুন কোনো আর্নিং সাইট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অপরকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল, বাই বাই।